আসসালামু আলাইকুম। বিটিভি থেকে ছোট্ট একটা ভিডিও নিয়ে আবারও চলে আসছি আপনাদের মাঝে। আমি আজকের ভিডিওতে আপনাদেরকে যে দুটি প্রোডাক্ট দেখাবো তা হচ্ছে জোলাস হার্ব মেরিগোল্ড একনি সোপ, জোলাস হার্ব মেরিগোল্ড একনি জেল। এই দুটি প্রোডাক্ট কারা ব্যবহার করবেন, কী কারণে ব্যবহার করবেন, কী কী উপকার পেতে পারেন তা সম্পর্কে আমি আপনাদেরকে এই ভিডিওতে জানাব। সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই আপনারা না টেনে দেখবেন। এই দুটো প্রোডাক্ট হচ্ছে তাদের জন্য যাদের স্কিন সেন্সিটিভ, আমি আবারও বলছি এই দুটি প্রোডাক্ট তাদের জন্য যাদের স্কিন সেন্সিটিভ। এখন আমাদের প্রশ্ন থাকতে পারে যে কী ধরনের সেন্সিটিভ। আমাদের অনেকের স্কিন এমন হয় হঠাৎ করেই পাকা ব্রণ ওঠে, ব্রণ ওঠার পরে একদিন পরেই বা হচ্ছে এক থেকে দুদিনের মধ্যেই ঠিক এখানে যেমনটা দেখতে পাচ্ছেন এমন করে হচ্ছে পুঁজ বের হয় বা পেকে যায়, অনেক ব্যথা হয়, এ ধরনের ব্রণ আর কি। যেটা তো এটা হচ্ছে তারা ব্যবহার করবেন যাদের স্কিনে ওভাবে হচ্ছে হঠাৎ করেই ব্রণ উঠে যায়, র্যাশ উঠে যায়, পেকে যায়, পুঁজ বের হয়, তারা হচ্ছে এই সোপটা দিয়ে আপনার ফেসটাকে ক্লিন করবেন, ক্লিয়ার করবেন। তার আগে জানিয়ে রাখছি, প্রশ্ন থাকতে পারে এটা কি সবসময় ব্যবহার করতে হবে কি না। যদি আপনার সমস্যা হয় সবসময় সেক্ষেত্রে হচ্ছে আপনি সলিউশন না হওয়া পর্যন্ত কন্টিনিউ করবেন। অনেকের এ ধরনের ব্রণের ক্ষেত্রে সমস্যা থাকে এরকম যে হুট করেই আজকে দুটা তিনটা চারটা বা পাঁচটা এরকম ব্রণ উঠছে, আবার হঠাৎ করেই এক সপ্তাহ বা দু সপ্তাহ পরে আর নাই, আবারও দেখা গেছে পনেরো দিন পরে আবারও একই রকম হচ্ছে। ঠিক যদি ওরকম কোনো স্কিন হয় সেক্ষেত্রে আপনি যখন প্রবলেম ফেস করবেন তখন ব্যবহার করবেন, অন্য সময় অফ রাখলেও পারবেন। এছাড়া যদি চান সেন্সিটিভ স্কিনের জন্য সবসময় সেন্সিটিভিটিটাকে কমিয়ে রাখতে বা হচ্ছে ব্রণ ওঠার প্রবণতাটাকে কমিয়ে রাখতে সবসময় ব্যবহার করতে, সেক্ষেত্রে সবসময় ব্যবহার করতে পারবেন, এতে করে কোনো রকম সাইড এফেক্ট বা কোনো রকম প্রবলেম হবে না। তো সাবানটা হচ্ছে আপনারা ও ধরনের স্কিনে আপনার ফেসটা ক্লিনজিংয়ের জন্য দু থেকে তিনবার ব্যবহার করবেন প্রতিদিন। সাবান কখনও গালে লাগাবেন না, হাতে নিয়ে বাবেল করে দেন হচ্ছে ফেসে অ্যাপ্লাই করবেন। মেরিগোল্ডের একনি জেলটা আপনি প্রতিদিন রাতের বেলা আপনার শুধুমাত্র ব্রণটার উপরে লাগাবেন। মেরিগোল্ড একনি জেলটা শুধুমাত্র আপনার ব্রণটার উপরে লাগাবেন। ব্রণের উপরে লাগানোর পরে ঠিক এক রাত বা একদিনের মধ্যেই দেখবেন আপনার ব্রণটা শুকিয়ে গেছে, একেবারে ড্রাই হয়ে গেছে। ব্রণটাকে একদিনের মধ্যেই ভ্যানিশ করতে হেল্প করবে মেরিগোল্ডের একনি জেল অ্যান্ড মেরিগোল্ডের একনি সোপ। তো এই ধরনের প্রবলেম নিয়ে যারা আছেন তারা অবশ্যই 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 এই দুটো প্রোডাক্ট ব্যবহার করবেন। আমি আশা করব এই ধরনের প্রবলেমে যারা আছেন তাদের জন্য আমার এই ভিডিওটা খুবই হেল্পফুল হবে। আর এই প্রোডাক্ট দুটো অর্ডার প্লেস করতে হলে আপনি চলে যেতে পারেন আমাদের ওয়েবসাইটে, আর আমাদের ওয়েবসাইট লিঙ্ক www.beautybd.com.bd। থ্যাংক ইউ সো মাচ সবাইকে, আল্লাহ হাফেজ।